আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আল্লাহ রসুলিল্লাহ আল্লাহ আলহি ওয়াসব আমাবাদ সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের পক্ষ থেকে বিশেষ আয়োজন জাকাত জিজ্ঞাসা এর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন জাকাত জিজ্ঞাসার এই মুহূর্তের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হলো যে বাড়ি করার জন্য ব্যাংকে নিয়মিত জমাকৃত টাকার কি প্রতি বছর জাকাত প্রদান করতে হবে কিনা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং জীবন ঘনিষ্ঠ প্রশ্ন আমরা অনেকেই বাড়ি করার উদ্দেশ্যে অথবা অন্যান্য প্রয়োজনে ব্যাংকে টাকা জমা করে রাখি সেই টাকার উপর ভিত্তি করে আমাদেরকে জাকাত প্রদান করতে হবে কি না এই প্রশ্নের উত্তরে আমরা স্পষ্ট করে বলতে চাই যদি আপনি বাড়ি করার জন্যে ব্যাংকে কোনো টাকা জমা করে রাখেন তাহলে এক বছর পূর্তি সাপেক্ষে জাকাত প্রদান করতে হবে দুটো কারণে প্রথম কারণ হলো যে এটি আপনার প্রয়োজনের অতিরিক্ত আপনি যদি বাড়ি কিনে ফেলতেন তাহলে আর আপনার জাকাত প্রদান করতে হতো না সেই বাড়ির জাকাত প্রদান করতে হতো কিনা দ্যাট ইজ এ ডিফারেন্ট কোয়েশন কিন্তু বাড়ি কিনতে যদি আপনি টাকা জমা করে রাখেন তাহলে ওই জমাকৃত অর্থ এক বছর পূর্তি হলে জাকাত প্রদান করা লাগবে বাড়ি কিনে ফেললে আর জাকাত প্রদান করা লাগবে না এক বছর বলতে আমরা কি বোঝাচ্ছি এক বছর বলতে আমরা বোঝাচ্ছি গত বছর যেই দিনে আপনি জাকাত প্রদান করলেন ঠিক সেই দিন থেকে শুরু করে পরের বছরের ঠিক ওই দিনে আপনি ব্যাংকে যতটুকু টাকা জমা হয়েছে তার একটা স্টেটমেন্ট নিয়ে আসবেন এবং দেখবেন যে কত টাকা জমা হয়েছে তার উপর ভিত্তি করে আপনি শতকরা আড়াই পার্সেন্ট জাক হারে জাকাত প্রদান করবেন আর বছর পূর্তি বলতে আমরা এখানে চান্দ্র বছরের কথা বলছি অর্থাৎ লুনার ক্যালেন্ডারের কথা বলছি আমরা সৌর বছরের কথা বলছি না রাসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম বলেছেন লা জাকাত আলিন হাত্তা ইয়াহুল আলহিল হাউলু কোন সম্পদের উপরে জাকাত প্রযোজ্য হবে না যদি না সেখানে এক বছর পূর্তি হয় এখানে এই এক বছর পূর্তি বলতে আমরা বলতে চাচ্ছি যে প্রত্যেক ইন্ডিভিজুয়াল সম্পদের উপর বা টাকার উপর এক বছর পূর্তির কথা এখানে আমরা বলছি না বলছি যে আপনি এক বছর পর আপনি স্টেটমেন্ট নিয়ে এসে দেখবেন যে ওইখানে কত টাকা ইন টোটাল জমা হয়েছে তার উপর আপনি জাকাত প্রদান করবেন আড়াই পার্সেন্ট হারে এবং আপনি হয়তো বা বলতে পারেন যে আমার প্রত্যেক ইন্ডিভিজুয়াল সম্পদের উপর তো এক বছর পূর্ণ হয়নি কারণ আমি হতে পারে প্রত্যেক মাসেই আমি টাকা জমা রেখেছি সেখানে অথবা দুই মাস তিন মাস অন্তর অন্তর টাকা জমা রেখেছি অথবা প্রত্যেক ইন্ডিভিজুয়াল সম্পদের উপর তো আমার জাকাত এক বছর পূর্ণ হয়নি তাহলে আমি সব সম্পদের উপর জাকাত কেন দেব। এই মাসালে আমরা যেটি বলতে চাই তাহলে যে জাকাতেরও কিন্তু একটি 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 জন্মদিনের মতো করে আপনি মানে তারও একটা জন্মের দিন আছে যে এটি বছর শেষে ওই দিকে ওই দিনে গিয়ে এটি পূর্ণ হয় যদি আপনি তা না করেন তাহলে আপনার প্রত্যেক ইন্ডিভিজুয়াল সম্পদের জন্য আপনাকে হিসাব করে রাখতে হবে যে এই দিন আমার এই টাকা আসলো এবং ওই সম্পদের জন্য এক বছর পর আপনার জাকাত দেখা যাবে যে আপনি বিভিন্ন সম্পদের মাসে আপনার এক বছর পূর্ণ হবে এটি হয়তো ব্যক্তি হিসেবে আপনি বলবেন যে আপনার খুব কম টাকা ইনকাম এই জন্য আপনার পক্ষে এটি সম্ভব হতে পারে কিন্তু যারা অনেক টাকা লেনদেন করেন প্রতিদিন সেটি ব্যক্তি হতে পারে বা কোনো প্রতিষ্ঠান হতে পারে তাদের জন্য প্রত্যেক ইন্ডিভিজুয়াল সম্পদের জন্য এই এইরকম বছর হিসাব করা কিন্তু খুবই জটিল জন্য তারা মূলত জাকাত এর ক্যালকুলেশন করবেন বছরে একবার এবং বছরে একবার ক্যালকুলেশন করতে গিয়ে ব্যালেন্স শিট তৈরি করে ডেবিট ক্রেডিটের পর তার কাছে যে সারপ্লাস অ্যামাউন্টটা থাকবে উদ্বৃত্ত যে সম্পদটুকু থাকবে তার উপর তিনি আড়াই পার্সেন্ট হারে জাকাত প্রদান করা করে যাবেন জাকাত প্রদান করার জন্য মূলত পাঁচটি শর্ত রয়েছে তোমাদের একটি হল আল হুরিয়া অর্থাৎ ফ্রিডম ব্যক্তি স্বাধীন থাকতে হবে ইসলাম অর্থাৎ ব্যক্তি মুসলিম হতে হবে তিন নম্বর তিনি তিনি নিসাব নিজের অধিকারে আছে আপনি যখন মনে চায় তখনই আপনি এটি তুলে নিতে পারেন আপনি মনে করবেন যে আপনি বাড়ি কেনার জন্য রেখেছেন কিন্তু আপনার বাড়ি কেনার চেয়ে আরো গুরুত্বপূর্ণ কোনো ঘটনা যদি ঘটে যায় তাহলে কিন্তু আপনি সেটি তুলে আপনার নিজের জন্য আপনি ব্যয় করবেন সেটি আপনি করতেই পারেন আর যদি এমন হতে পারে যে ধরুন আপনি চিন্তা করেছেন দুই বছর পরে গাড়ি বাড়ি কিনবেন কিন্তু আপনি এক বছর পরেও বাড়ি কিনতে পারেন যদি আপনি সুবিধা মতো একটা বাড়ি পেয়ে যান হতে পারে আপনার মেডিকেল ট্রিটমেন্টের জন্য টাকা লাগবে তখন তো আপনি সেখান থেকে নিয়ে যেতে পারেন ফলে আপনার যদি এটি জমা থাকে তাই জাকা প্রদান করতে হবে আর যদি আপনি খরচ করে ফেলেন যেই কোনো পারপাসে হোক না কেন তখন আর তার জন্য আপনাকে জায়গা প্রদান করতে হবে না আশা করছি বিষয়টা আপনাদের জন্য আমরা ক্লিয়ার করতে পেরেছি আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন হাজার على نبينا محمد وعلى اله وصحبه اجمعين والسلام عليكم ورحمه الله وبركاته